বিচরণ করে আছিল এটা হাতির জাক। ঘটনাস্থলীত বন বিভাগের দল উপস্থিত নোহার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এটা বন্যাহস্তের মৃত্যু হয়। মরঙির ঢলগাঁও পথারত সংঘটিত হয় এই ঘটনা। খাদ্যর সন্ধানত পথারত বিচরণ করে আছিল এটা হাতির জাক আর ঘটনাস্থলীত বন বিভাগের দল উপস্থিত নোহার অভিযোগ উত্থাপন করে স্থানীয় রাইজে। আগবাইছো আমার সাংবাদিক প্রণব শইকীয়ার রিপোর্ট। হয়, মই বর্তমান উপস্থিত আছো মরঙি ঢলাগাঁও পথারত। আর ঢলাগাঁও পথারত এটা করুণ ঘটনা সংঘটিত হয়েছে। নিশা খাদ্যর সন্ধানত ওলাই অহা এটা বন্যহস্তী, বৃহৎ জাকর মাজর এজনী বন্যহস্তী বিদ্যুৎপিষ্ট হয়ে করুণভাবে মৃত্যুক সাবটি লবলগা হয়েছে। মই ক্যামেরা পার্সনক সেই করুণ দৃশ্যটো দেখাবলে কম। কি কব, কেনেদরে সংঘটিত নহয়? আমি খবর পালো এই রাতিপুয়া সময়তে এটা হাতি খুব চিঞৰি আছে বলে। তারপর রাইজকও অহা দেখিছো, আমিও আহিছো দেখিছো, এজনী প্রাপ্তবয়স্ক মাইকী হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পেলায় আসলতে এনে ধরনের বড় দুঃখ লগাকৈ মৃত্যুবরণ করবলগিয়া হল। আর কিমান আর এনেকে হাতি মানুষের সংঘাতের ফলত কিমান হাতিয়ে প্রাণ হেরুয়াব, কিমান মানুহে এনে ধরনের প্রাণ হেরুয়াব, আর একমাত্র উপলাহে জানে। আর এইখিনিতে আরো একটা কথা সুদিছো, দেখা পাওয়া যায় আসলে যখন বিদ্যুৎ পরিবাহী তার গেছে, সেই তারসমূহ দেখা পাওয়া গেছে অতি নিম্নমানের, মানে অতি তলত তলেদি পার গেছে। আসলে সেই কারণে হাতিটা এনেদরে কোন মৃত্যু খাবতে ললে? হয় হয়, এই ক্ষেত্রে এই আমি কব লাগিব। এইটো ঘটনা আমি আসলতে নদী কব নোৱাৰিম কি কারণে ঘটিছে, যেহেতু জনবসতি অঞ্চলের পর অল্প দূরত। কিন্তু আমি আগতে এনেকা কেবাটাও ঘটনা দেখা পাইছো যে বিদ্যুৎ বিভাগে আসলতে নিজের কর্তব্য ভালদরে পালন নকৰা ফলতে বিদ্যুৎ পরিবাহী তারবিলাক একদম আসলতে উলমি থাকে হাতি অহা যাওয়া করা বাটত। এই ক্ষেত্রে বন বিভাগ আর বিদ্যুৎ বিভাগে আসলতে যুটিয়াভাবে কাম করা উচিত। যিসমূহ হস্তি করিডোর বা হাতি অহা যাওয়া করার রাস্তা আছে, বাটপথ আছে, সেই বাটপথসমূহ যাক বিদ্যুৎ পরিবাহী তার নিচেই তলেরে গেছে, সেইবিলাক যাতে উপরলে যাতে নিয়ার ব্যবস্থা করে। বিশেষক বিদ্যুৎ বিভাগক আমি তীব্রভাবে গরিহণা এই কারণেই দিব খুঁজছো, আজি বহুদিনের পর এই খুঁটাসমূহ হেলনীয়া হয়ে আসে। আজি এই বনিয়া হাতে আজি দুমাহ ধরে এই আমার মরঙি এখন পথারত, ঢলাগাঁও পথারত অহরহ দিন রাতে সমান করে বনরিয়া হাতি উপদ্রব চলি আসে। গতি এই বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আর বন বিভাগেরও গাফিলতি আছে, বন্যহস্তি আহি আছে। কিন্তু ইতিমধ্যে এতিয়ালৈকে বন বিভাগের লোকে হোক বা প্রশাসনের লোকই হোক, আজি এই পর্যন্ত এই বনরিয়া হাতি মৃত্যু মুহূর্ত আজিলেকে এতিয়ালৈকে এজনও বন বিভাগের কর্মী হোক বিষয়া হোক আমি দেখা পোৱা নাই। গতি এই সম্পর্কত আমি সমূহ রাইজ হয়ে তীব্রভাবে আমি গোলাঘাট জিলা প্রশাসন, বন প্রাধিকরণ গোলাঘাট সংমণ্ডল, তারপর খণ্ড বন বিষয়াসকলক আমি তীব্রভাবে গরিহণা দিও, স্থানীয় প্রশাসনক গরিহণা দিছো। আর অতি করুণ দৃশ্য বলে কব লাগিব, কারণ যেহেতু বন্যহস্তী জাকটো পুয়া পর্যন্ত এই পথারের মাজতে বিচরণ করে আসে। বিচরণ করে কিছু সময় পূর্বেহে ইয়ারপর হাতি জাকটো বনাঞ্চলের অভিমুখে গতি করেছে। কিন্তু বারম্বার আমি এটা কথা কবই লাগিব, যে বন বিভাগ, বন বিভাগের আসলতে হেমাহির ফলতে এনেদরে করুণ ঘটনা বারে বারে সংঘটিত হয়ে আছে। আইছো উপনির্বাচনের প্রসঙ্গে। 30 অক্টোবরত অনুষ্ঠিত হব রাজ্যের 5টা সমষ্টির উপনির্বাচন। ইতিমধ্যে প্রতিটি সমষ্টিতে তীব্রতর হয়েছে প্রচার অভিযান। শাসক বিরোধী রাইজর মাজলে গৈ ভোট আদায়ের চেষ্টা করেছে নেতায়। শাসকীয় মন্ত্রী বিধায়কর বিরোধী পক্ষ তীব্রতর প্রচার অভিযানত নামি পড়েছে। আজি ডিমৌত প্রচার চলাব কংগ্রেস নেতা জিতেন্দ্র সিংহে। মটর সাইকেলে থাউরা সমষ্টি পরিভ্রমণ করে আঠাবাড়ী নাচ ঘরত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব কংগ্রেস নেতাজনে। শাসক বিরোধী রথী মহারথী সকল নির্বাচনী প্রচার অভিযানত নামি পড়েছে। 30 অক্টোবরত অনুষ্ঠিত হব 5টা সমষ্টির উপনির্বাচন। ইতিমধ্যে প্রতিটি সমষ্টিতে তীব্রতর হয়েছে প্রচার অভিযান। শাসক বিরোধী রাইজর মাজলে গৈ ভোট আদায়ের চেষ্টা চলাইছে। শাসকীয় মন্ত্রী বিধায়কর বিরোধী পক্ষেও তীব্রতর প্রচার অভিযানত নামিছে। আজি ডিমৌত প্রচার চলাব কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিংহে। মটর সাইকেলে থাউরা সমষ্টি পরিভ্রমণ করে আঠাবাড়ী নাচঘরত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব কংগ্রেসের নেতাজনে। টি-20 বিশ্ব